রিয়েলমি নারজো থার্টি প্রো প্রিভিয়াস রিয়েলমি নারজো টোয়েন্টি প্রোর সাকসেসের হচ্ছে এই রিয়েলমি Narzo থার্টি প্রো তবে 20 টোয়েন্টি প্রোর মতো তেমন হাইপ নেই এই Narzo থার্টি প্রোর রিয়েলমি হচ্ছে ওপ্পোর সাব ব্র্যান্ড যা বর্তমানে প্রায় সবাই জানে ওপ্পো বাজেট ওয়াইজ তেমন গুড স্পেকের ডিভাইস আমাদের প্রোভাইড করতে পারে না কারণ তারা তাদের ব্র্যান্ডিংয়ে প্রচুর অর্থ ব্যয় করে যার ফলে স্বভাবতই ফোনের দাম স্পেক হিসেবে অনেকটাই বেড়ে যায় যার কারণে কম বাজেটে বেটার স্পেক এবং কম্পিটিশন বাজারে টিকে থাকতেই উপতাদের তাদের এই ব্র্যান্ড নিয়ে আসে এবং শুরু থেকেই বেটার স্পেকে এ ডিভাইস প্রোভাইড করে আসছে রিয়েলমি যার ফলে রিয়েলমির ডিভাইসগুলো লঞ্চের আগে থেকেই মোটামুটি বেশ হাইপ ক্রিয়েট করে তবে নার্সো থার্টি প্রো লঞ্চ হবার পর তেমন কোনো হাইপ নেই একে নিয়ে বাংলাদেশের বাজারে এবং অনেকে হয়তো ডিভাইসটির লঞ্চিং সম্পর্কেই জানে না তবে আমরা আমাদের মতো করে নিয়ে এলাম নার্সো থার্টি প্রোর ফুল ডিটেলস রিভিউ পুরো ভিডিওতে কথা বলবো ডিভাইসটির ভালো খারাপ সব কিছু নিয়ে এবং রিয়েলমি নার্জো থার্টি প্রো নিয়ে পুরো ভিডিওতে কথা বলতে থাকছি আমি নোমান ফ্রম টেকটিউবার ভিডিওটি স্পন্সর করেছে স্মার্ট ভ্যালি বসুন্ধরা সিটির লেভেল ফাইভের ব্লক বি পঁয়ত্রিশ নং শপটিই হচ্ছে তাদের রিয়েলমি নার্সো থার্টি প্রো সহ যে কোনো ব্র্যান্ডের স্মার্টফোন গ্যাজেটস এবং এক্সেসারিজ তাদের কাছে পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে তাই যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন তাদের সাথে তাদের শপের যাবতীয় সকল ইনফরমেশন রইল ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রথমেই কথা বলা যাক ডিভাইসটির ডিজাইন এবং বিল কোয়ালিটি নিয়ে ডিজাইন নিয়ে বলতে গেলে একদমই ক্লেন এবং সাদামাটা মাটা ডিজাইন নার্জো থার্টি প্রোর এবং রিয়ার প্যানেলটি ম্যাট ফিনিশের তবে প্রিভিয়াস নার্জো টোয়েন্টি প্রোর ডিজাইনটাই পার্সোনালি আমার কাছে বেশি ভালো লেগেছে কারণ সেখানে ভি শেপের টেক্সচার দেওয়া হয়েছিল যেটি দেখতে বেশি প্রিমিয়াম লাগত তবে আর ক্লিন ডিজাইনটাও কোনো অংশে খারাপ না এবং এই টেক্সচার ও ক্যামেরা মডিউলটা বাদে সম্পূর্ণ ডিজাইনটাই নার্জো টোয়েন্টি প্রোর মতো ডিভাইসটির ফ্রন্টে পাবেন সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চের আইপিএস প্যানেল এবং এতে সিক্সটিন মেগাপিক্সেলের পাঁচ হল সেলফি ক্যামেরা ইনস্টল করা হয়েছে তবে ক্যামেরা হোলটি বেশি বড় মনে হয়েছে আমার কাছে যা আরেকটু ছোট করলে হয়তো তেমন চোখে পড়তো না ডিসপ্লেটির সাইড ব্রেজেল বেশ ন্যারো এবং নিচের চেন বেশ ছোট যার ফলে ডিসপ্লেটি দেখতে বেশ ভালো লাগে রিয়ার পাবেন ট্রিপল ক্যামেরা সেট এবং এলইডি ফ্ল্যাশ রাইট সাইডে পাবেন পাওয়ার বাটন যাতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইনস্টল করা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি যথেষ্ট ফাস্ট রেসপন্সিভ এবং অ্যাকুরেট লেফট সাইডে পাবেন ভলিউম আপ এবং ডাউন বাটন এবং হাইব্রিড সিম স্লট যাতে হয়তো একসাথে দুইটি সিম বা একটি সিম ও একটি মেমোরি ব্যবহার করতে পারবেন যেখানে নার্সো টোয়েন্টি প্রোতে ছিল ডেডিকেটেড এসডি কার্ড স্লট সেক্ষেত্রে থার্টি প্রোতেও ডেডিকেটেড স্লট দেওয়া উচিত ছিল নিচের দিকে পাবেন ইউসবি টাইপ সি পোর্ট থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জেক প্রাইমারি মাইক্রোফোন এবং লাউড স্পিকার এবং উপরের দিকে রয়েছে শুধুমাত্র নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন ডিভাইসটির হ্যান্ডফিল বেশ ভালো কারণ রেয়ারের সাইড কার্ভ করে দেওয়া হয়েছে যার ফলে অনায়াসেই এক হাতে ব্যবহার করতে পারছিলাম এবং এত বড় একটা ডিভাইস হওয়া সত্ত্বেও বেশ হালকাই মনে হয়েছে আমার কাছে তবে প্যানেল এবং সাইড ফ্রেমটি প্লাস্টিক বিল যার ফলে হালকা পাতলা ঘষাতে স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা রয়েছে তবে ডিভাইসটি তেমন ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট না তবে সাবধানতার জন্য বক্সে প্রোভাইড করা কেসটি ব্যবহার করার পরামর্শ রইল ডিভাইসটি পাবেন শাওয়ার ব্ল্যাক এবং ব্লেসড সিলভার এই দুইটি কালারে তাই যার যেটি পছন্দ সেটি নিয়ে নিতে পারেন রিয়েলমি নার্সো থার্টি প্রোতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চের আইপিএস এলসিডি ডিসপ্লে জার রেজলিউশন থাউজেন্ড এইট্টি ইন্টু টু থাউজেন্ড ফোর হান্ড্রেড পিক্সেলস অ্যাসপেক রেশো টোয়েন্টি ইস্টু নাইন এবং পিপিআই ডেন্সিটি ফোর হান্ড্রেড থ্রি ডিসপ্লেটিতে প্রোডাকশন হিসেবে ব্যবহার করা হয়েছে কর্নিং গোয়েলা গ্লাস থ্রি ডিসপ্লেটি বেশ শার্প এবং ফাইভ্রান্ট সিক্স হান্ড্রেড মিনিটস পিক ব্রাইটনেস হওয়ায় আউটডোরের সানলাইট ভিজিবিলিটিও ছিল বেশ ভালো সেই সাথে ওয়ান টোয়েন্টি হার্স থাকায় টাচ রেসপন্সও ছিল একদম বাটার স্মুথ কোনো প্রকার টাচ লেটেন্সি নেই ডিসপ্লেতে কালারটা ন্যাচারাল তবে অ্যামোলাডের ভিভিট এবং পাঞ্চি কালারটাই আমার কাছে বেশি ভালো লাগে যে কোনো ধরনের মিডিয়া কন্টেন্ট ফুল এসডিতে বেশ ভালোই উপভোগ করবেন এই ডিসপ্লেতে এবং বাজেট হিসেবে বেশ ভালোই একটা ডিসপ্লে বলা চলে একে রিয়েলমি নার্সো থার্টি প্রোতে হার্ডওয়্যার হিসেবে থাকছে মিডিয়াটেক ডায়মন্ড সিটি এইট হান্ড্রেড ইউ প্রসেসর এটি একটি সেভেন অ্যান্ডোমিটারে আর্কিটেক্ট করা অক্টোগর প্রসেসর যাদের দুইটি পারফরমেন্স কোর এবং এদের ক্লক স্পিড টু পয়েন্ট ফোর গিগাহার্স বাকি ছয়টি পাওয়ার সেভিং কোর এবং এদের ক্লক স্পিড টু পয়েন্ট জিরো গিগাহার্স জিপিও হিসেবে থাকছে মালি জি ফিফটি সেভেন এমসি থ্রি জিবিও সিক্স জিবি এবং সিক্সটি ফোর জিবি ও এইট জিবি এবং ওয়ান টোয়েন্টি এইট জিবি এই দুইটি স্ট্রোয়েজ ভ্যারিয়ান্টে পেয়ে যাবেন ডিভাইসটি এবং এর স্ট্রোয়েজ ভ্যারিয়ান্টি ইউএফএস টু পয়েন্ট ওয়ানের ডেইলি ইউজে একদম স্মুথ পারফরমেন্স পাবেন কোনো প্রকার হ্যাং বা লেগের ইস্যু ফেস করিনি তবে হেভি ইউজে কিছুক্ষণ পাবজি রান করার পর একটু একটু ফ্রেম ড্রপ পাচ্ছিলাম তবে তেমন কোনো মেজর ল্যাগের দেখা পাইনি তাছাড়া বেশিক্ষণ একটানা গেম প্লে করলে ডিভাইসটি বেশ ভালোই হিট হয় যেটা মিডিয়াটেকের পুরনো সমস্যা এবং এক্সট্রিম লেভেলের তেমন পারফরমেন্স পাবেন না যেমনটা আশা করা যায় সেভেন ন্যানোমিটার পাওয়ার এফিসিয়েন্স চিপ থেকে তবে মিডিয়াম টু হেভি টাস্ক মোটামুটি ভালোভাবে রান করতে পারবেন একেবারে এক্সট্রিম প্রেশার দেওয়া ছাড়া রিয়েলমি নার্সো থার্টি প্রো রান করছে রিয়েলমি ইউআই বেসড অন অ্যান্ড্রয়েড টেনে তবে লেটেস্ট ডিভাইসে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ইলেভেন দিতে পারত যদিও খুব শীঘ্রই অ্যান্ড্রয়েড ইলেভেনের আপডেট পেয়ে যাবেন এতে বেশ কাস্টমাইজড এবং ফিচারফুল ইউআইটি তেমন কোনো বাঘ লক্ষ্য করেনি ইউআইতে এবং কোনো প্রকার লেগের ইসিও নেই ফিঙ্গারপ্রিন্টের পাশাপাশি সিকিউরিটি হিসেবে পেয়ে যাবেন সফটওয়্যার বেসড ফেস আনলক সিকিউরিটি সিস্টেম যেটি মোটামুটি ফাস্ট ছিল তবে মাঝে মাঝে কিছুটা ঝামেলাও করছিল ব্যাটারি হিসেবে নার্জো থার্টি প্রোতে পেয়ে যাবেন ফাইভ থাউজেন্ড মিলিয়াম লিথিয়াম পলমের ব্যাটারি এবং ডিভাইসটি থার্টি ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টেড ডিভাইস এবং বক্সে প্রোভাইড করা চার্জারটিও থার্টি ওয়াটের ডার্ট চার্জার এবং এই চার্জার দিয়ে ডিভাইসটি ফুল চার্জ হতে সময় নেয় এক ঘন্টা পাঁচ মিনিটের মতো যা সত্যিই বেশ ভালো ব্যাপার নর্মাল ডে টু ডে ইউজে দুই দিন অনায়াসে কাটাতে পারবেন আর হেভি ইউজে সাড়ে আট থেকে নয় ঘন্টার মতো ব্যাক পাবেন তাই ব্যাটারি সেকশনে কোনো কমপ্লেনই নেই নার্জো থার্টি প্রোতে একোরআশি ক্যামেরা সেকশনে রিয়েলমি নার্জো থার্টি প্রো রিয়ারে পাবেন ট্রিপল ক্যামেরা সেট আপ যার প্রাইমারি ক্যামেরাটি ফোর্টি এইট মেগাপিক্সেলের এবং এর অ্যাপারচার অ্যাফ ওয়ান পয়েন্ট এইট উইথ ফেস ডিটেকশন অটো ফোকাস সেকেন্ডারটি এইট মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স এবং থার্ড ক্যামেরাটি টু মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স তবে নার্জো টোয়েন্টি প্রোতে যে টু মেগাপিক্সেলের ডিপ সেন্সর দেওয়া হয়েছিল সেটা এখানে নেই এখানে কিছুটা ডাউনগ্রেডেড নার্জো থার্টি প্রো তবে সেই টু মেগাপিক্সেল সেন্সর আসলেই কোনো কাজের না যা রিয়েলমি বুঝতে পেরে আর দেয়নি। ডেলাইটের ছবি বেশ ব্রাইট এবং শার্প খুব ভালো ডিটেলস পাচ্ছিলাম ছবিতে এবং কালারগুলো বেশ সুন্দর আসছিল লাইট ব্যালেন্স ঠিকঠাকভাবে করতে পারছিল যার কারণে কালার সবসময় অ্যাকুরেট পাচ্ছিলাম তবে কিছু ক্ষেত্রে ছবি কিছুটা ওয়ার্ম লেগেছে হোয়াইট লেন্সের কালার আরও বেশি ভালো এবং ডিটেলসও ঠিকঠাক তবে শার্পনেস কিছুটা কম মনে হয়েছে হোয়াইট লেন্সে পোর্ট্রেট মোটেও বেশ ভালো এস টু এস তেমন কোনো সমস্যা নেই পোর্ট্রেট মোডে তবে ফেস স্মুথ করে দিচ্ছিলো যেটি তেমন ভালো লাগেনি আমার কাছে তাছাড়া তেমন ঝামেলা ছিল না পোর্ট্রেট মোডে ম্যাক্রোলেন্সটি আসলে ফটোগ্রাফারদের বেশ কাজের জিনিস মোটামুটি ভালো ম্যাক্রোশট নিতে পারবেন নার্জোর থার্টি প্রোতে লো লাইটে ভালো আলোতে নয়েজ ফ্রি ছবি পাচ্ছিলাম তবে শাটার কমে আসায় মুভমেন্টে ব্লারি অবজেক্ট পাবেন এবং ছবিকে কিছুটা ওভার এক্সপোজ করে দিচ্ছিলো তবে নাইট মোড এক্ষেত্রে বেটার সব কিছুই মোটামুটি ঠিক লেগেছে নাইট মোডে রিয়ার ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারবেন সর্বোচ্চ ফোর কে থার্টি এ তবে থাউজেন্ড এইট টিপিতে ইআইএস কাজ করে ভিডিও কোয়ালিটি মোটামুটি ভালোই লেগেছে আমার কাছে ফ্রন্টে পাবেন সিক্সটিন মেগাপিক্সেলের ক্যামেরা যার অ্যাপারচার এফ টু পয়েন্ট ওয়ান ফ্রন্ট ক্যামেরাটি অ্যাজ ইউজুয়াল ওপ্পো বা রিয়েলমির ক্যামেরা যেমন হয় ঠিক তেমনই কালার ঠিকঠাক মতো প্রোভাইড করলেও ফেসকে স্মুথ করে দেওয়ার যে ব্যাপারটা সেটা এখানেও বিদ্যমান যা পার্সোনালি আমার কাছে তেমন ভালো লাগেনি তবে নেক্সট সফটওয়্যার আপডেটের মাধ্যমে রিয়েলমি হয়তো এর ক্যামেরাকে আরও ইম্প্রুভ করবে নার্সো থার্টি প্রোর দাম ইন্ডিয়াতে ছয় চৌষট্টি ভ্যারিয়ান্টি সতেরো হাজার রুপি এবং আট একশা ভ্যারিয়ান্টি বিশ হাজার রুপি তবে বাংলাদেশে আট একশা বর্তমানে পাওয়া যাচ্ছে আনঅফিশিয়ালি ছাব্বিশ হাজার থেকে সাতাশ হাজার টাকার ভেতরে যা সত্যি কিছুটা ওভার প্রাইসড তবে শীঘ্রই দাম আরও কিছু কমবে তবে যদি চব্বিশ থেকে পঁচিশ হাজার টাকার ভেতরেও আসে তবুও আমি তেমন হ্যাপি না একে নিয়ে কস্ট পারফরমেন্সে কিছুটা ল্যাগ রয়েছে এবং ওভারহিট হয় ডিভাইসটি সেই সাথে তেমন প্রিমিয়াম লুকসও মনে হয়নি আমার কাছে এবং ক্যামেরাটাও আরও ইম্প্রুভ দরকার তাই নেবার আগে ভেবে চিন্তেই নেবেন তো আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল শীঘ্রই দেখা হবে নেক্সট কোনো রিভিউতে সে পর্যন্ত স্টে উইথ আস